বাড়ি ফেরার পথে মতাইপুর ও কালীবাড়ি পুরোহিতের উপর দুষ্কৃতীদের আক্রমণ মঙ্গলবার রাতে। আক্রান্ত পুরোহিতের নাম সুভাষ চক্রবর্তী, বর্তমানে তিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায় পুলিশ। কয়েকজনকে চিনতে পারলেও আক্রমণকারীকে চিনতে পারেননি, মাথায় হেলমেট ছিল বলে জানান পুরোহিত। পুরোহিত সুভাষ চক্রবর্তীর কাছ থেকে জবানবন্দি নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নির্বাচনের প্রাক্কালে এমন ধরনের ঘটনা কাম্য নয়। নির্বাচন যখন ঘনিয়ে আসছে, সুন্দর একটা সুস্থিতি পরিবেশ বজায় রয়েছে সাংস্কৃতিক রাজ্যে, একটা উৎসবের বজায় আছে, মানুষ ভোট করার জন্য মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে, এই সময় ওই মাঝবাজিয়ে কিছু হারমাত বিশ্বহিন্দু পরিষদের একজন পুরোহিত, যিনি মতাইপুরে কালীবাড়িতে পুরোহিতের কাজ করেন, ওনাকে আমি যতটুকু জেনেছি কিছুদিন পূর্বে মতাইতে একটা বিশ্বহিন্দু পরিষদের একটা যোগ্য হয়েছিল, সেই যোগ্যতে আসার কারণে ওনাকে রাত্রিতে একা পেয়ে বেধরকভাবে ওনাকে মেরেছে এবং ওনার মাথা ফাটিয়ে দিয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ওনাকে মতাই হাসপাতাল থেকে বিলোনিয়াতে রেফার করা হয়েছে এবং বিলোনিয়া থেকে ওনাকে তেফানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা অবিলম্বে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবি করছি। আর প্রশাসন, নির্বাচন কমিশন সকলের কাছে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা আহ্বান রাখছি, যাতে এমন ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুইবার আর সংঘটিত হতে না পারে। সকলের কাছে শান্তি, আমি সকল জনগণের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি। প্রশাসনে কি কোনো ধরনের মামলা হয়েছে? ঘটনার জন্য মামলা প্রাথমিকভাবে একটা ডিজিএনটি হয়েছে, আমরা দুপুরের মধ্যে আমরা যাবো, আমরা সেখানে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা একটা মামলা আমরা লঞ্চ করবো।